বর্তমান যুগে কম বেশি সকল স্মার্টফোন ব্যবহারকারী মোবাইল গেমিং করে, অর্থাৎ পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল, এছাড়াও নানান ধরনের গেম মানুষ খেলে। সো সেক্ষেত্রে গেমিং এর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট বা অ্যাক্সেসরি হচ্ছে হেডফোন বা ইয়ারফোন। সো গেমিং এর ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। আর আজকাল বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ইয়ারফোন বাজারে আনছে। সো আজকে আমি যে হেডফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা প্লেক্সটোন G20। সো এটার একটা ভার্সন আছে G30, আর এটা হচ্ছে G20। এটা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি, আর এটা প্রাইসটা ভিডিও লাস্টে বলে দিব। ইয়ারফোনটা অনেক সুন্দর ডিজাইনের এবং এই পুরোটুকু অংশ মেটালের তৈরি, স্ট্রং এবং অনেক ডিউরেবল। আর তাছাড়া পিছনে দুইটা ইয়ারবাডসের পিছনেই রয়েছে হচ্ছে স্পাইডারের একটা ড্রয়িং টাইপের জিনিস, আর তাছাড়া এইখানে আর এইখানে লেফট রাইট ইন্ডিকেট আলাদা করে করা আছে। আর ইয়ারফোনের তারটা পুরোটুকু ফ্ল্যাট ওয়ার, সে কারণে এটা পেঁচিয়ে যাবে না এবং এই দুইটা পার্ট ম্যাগনেটিক হওয়াতে পেঁচানো আরও কিছুটা কমে যাবে। এটার কন্ট্রোলারটা প্লাস্টিক বিল্ড হওয়াতেও এটা একটা ভালো মানের প্লাস্টিক, ভেঙে যাবে না। আর তাছাড়া এই পাশে রয়েছে একটা মাল্টি ফাংশনাল বাটন অ্যান্ড এখানে মাইক্রোফোন, আর এর পাশে হচ্ছে ভলিউম স্লাইডার, আপনি জাস্ট স্লাইড করে ভলিউম কমাতে বা বাড়াতে পারবেন। আর এটার কানেক্টরটা হচ্ছে 3.5 mm এর কানেক্টর, আর এটা এল শেপড হওয়াতে আপনার গেমিংয়ের ক্ষেত্রে মোবাইলে এটা লাগায় খুব ইজিলি আপনি হচ্ছে ফোন হাতে নিয়ে গেমিং করতে পারেন অর কন্ট্রোল করতে পারেন। একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার কানেক্টরটা গোল্ড প্লেটেড না, সো এটা একটু কনসিডার করা হয়েছে এক্ষেত্রে। এই ইয়ারফোনটি গেমিং এবং মিউজিক শোনার জন্য অনেক ভালো, কারণ এটার সাউন্ড কোয়ালিটি এবং বিশেষ করে বেজ আপনাকে অ্যামেজড করবে, কারণ অনেক ভালো কোয়ালিটি এবং হচ্ছে সাউন্ড লাউড, বেশি লাউড দিলে এটা মোটেও ফাটে না। এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন সেটা হচ্ছে প্লেক্সটোন G20 গেমিং হেডফোনের গেমিং হেডফোনের মাইক্রোফোন থেকে। আর এটা একটা প্রবলেম হচ্ছে মাইক্রোফোনটা এখানে থাকে, সো আওয়াজটা একটু কম আসে, আপনি কথা বলার ক্ষেত্রে একটু এটা সামনে ধরে তখন কথা বলবেন তখন সাউন্ড একদম ক্লিয়ার এবং লাউড আসবে। তো এ পর্যন্ত ছিল আমাদের প্লেক্সটোন G20 গেমিং ইয়ারফোনের রিভিউ। আর আমি বলতে চাই তন্ময় ভাইকে আমি থ্যাংকস জানাতে চাই, কারণ সে হচ্ছে আমাকে এটা রিভিউ এর জন্য আমাকে প্রোভাইড করেছে, থ্যাংকস এগেইন। আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার চ্যানেল কন্টেন্ট ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড 1K হইতে আর মাত্র 200 মতন বা এরকম লাগে। সো হেল্প মি টু রিচ 1K সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ গাইজ।